আমরা ইয়োধা একটি গ্লোব তৈরি প্রজেক্ট দেখব। দেখুন এখানে আমরা তৈরি করেছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই এ ধরনের একটি গ্লোব তৈরি করতে পারি এবং গ্লোবের উপরে কার্ভ করে লেখা দি আর ভেরি ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ আল্লাহ। তো আসুন আমরা প্রজেক্টটি কীভাবে করতে হয়। তো এই জন্য প্রথমেই আমরা যে কাজটি করে নিব, আমরা ফিল কালার নান করে আমাদের স্ট্রক কালার সম্পূর্ণ ব্ল্যাক কালারে একটি লিপ স্টোন নিয়ে নিব। শেপ চেপে আমরা একটি সার্কেল ক্রিয়েট করব ঠিক এভাবে, এবং এটির স্ট্রোক উপরে 1 PT রয়েছে, আমরা এটি বাড়িয়ে দিব, আমরা এখানে 4 PT দিচ্ছি। দেন গ্লোব তৈরির জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করব এবং এখানে আমরা পেন টুল দিয়ে ঠিক এভাবে কয়েকটি লাইন ক্রিয়েট করব। এবং এক্ষেত্রে অবশ্য আমাদের লাইনের স্ট্রোকটি কিছুটা কমিয়ে দিতে পারি আমরা, আমরা এখানে 2 PT দিচ্ছি। এবং কপি করে অল্টার চেপে আমরা ঠিক নিচে আরও কয়েকটি এভাবে লাইন আমরা সেট করব এবং এগুলো ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে বড় ছোট করে ঠিক এই পজিশনে এভাবে সেট করে দিব। আবার কপি করে আমরা বড় ছোট করে এভাবে আমরা সেট করে দিব। এবার আমরা পুরো সার্কেলটির ভিতরে ভার্টিক্যালি এই লাইনগুলো তৈরি করব এবং এরপর আমরা পেন টুল দিয়ে ঠিক এভাবে সোজাসুজি হরিজেন্টালি আরেকটি লাইন তৈরি করব। দেন আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে এভাবে কার্ভ একটি লাইন বাঁকানো একটা লাইন আমাদের তৈরি করতে হবে। পেন টুলের সাহায্যে আমরা এটি করতে পারবো, আমরা এটিকে সিলেক্ট করে এবং এই পয়েন্টে সিলেক্ট করে আমরা ঠিক এভাবে বাঁকা একটি লাইন আমরা তৈরি করব এবং অল্টার চেপে এটিকে ভেঙে ফেলব। বাঁকা লাইনটিকে আমরা উল্টো অবস্থায় কপি করার জন্য এটিকে সিলেক্ট করে আমরা যে রিফ্লেক্ট টুলটি রয়েছে এর সাহায্যে ডাবল ক্লিক করে এখানে আমরা 90° অ্যাঙ্গেলে আমরা আরেকটি কপি করব কপি বাটনে ক্লিক করার মাধ্যমে, এবং আমরা এটিকে মুভ করে এভাবে ড্র্যাগ করে এটিকে পজিশন আমরা সেট করে দিব। তো আমাদের গ্লোব মোটামুটি কমপ্লিট। এবার আমাদের উপরে যে লেখা দি আর্থ ভেরি ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ আল্লাহ, এই লেখাটি বাঁকা করে লেখার জন্য আমরা যদি ঠিক হুবহু এটার উপর দিয়ে বাঁকা করে লিখতে চাই, অর্থাৎ সার্কেলটিকে কেন্দ্র করে সার্কেলটিকে ঘিরে লেখাটি হবে এরকম যদি চাই, তাহলে আমরা আমাদের একটি টেকনিক সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটি করার জন্য ঠিক এই সার্কেলের অনুরূপ সামান্য একটি বড় আরেকটি সার্কেল আমাদের নিতে হবে। তো এটার জন্য আমরা স্কেল টুলের সাহায্য নিতে পারি, আমরা স্কেল টুলে ডাবল ক্লিক করব এবং ডায়ালগ বক্সে আমরা এখানে স্কেল 100% রয়েছে, আমরা 105% দিয়ে কপি বাটনে ক্লিক করব আরেকটি সার্কেল পাওয়ার জন্য। মূলত এই সার্কেলটিকে কেন্দ্র করেই লেখাটি ঘুরবে। আমরা বিভিন্ন মনোগ্রামের ক্ষেত্রে এই কমান্ডটি আপনাদের প্রয়োজন হবে, এই টেকনিক্সটি। যাই হোক, তো আমরা এটিকে এটির উপর যে লেখা বাঁকা করে লেখার জন্য আমাদের টাইপ টুলের মূলত টাইপ টুলে চেপে ধরে রেখে আমরা যে টাইপ মানে 5 টুল এই টুলটি ইউজ করতে হবে। এই টুলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, যেটি যে কোনো পাঁচের উপরে যে কোনো অবজেক্টের উপরে বাঁকা লেখার জন্য ইউজ হয়ে থাকে। তো আমরা এটিকে জাস্ট যেখান থেকে লিখতে চাই ঠিক এই পজিশনে ক্লিক করব এবং লেখার উপযোগী হয়ে গিয়েছে, আমরা লক্ষ্য করছি কার্সর নড়ছে এবং আমরা এই ক্ষেত্রে ফন্ট এবং সাইজ ডিফাইন করে দিব। আমরা এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটি বা এরিয়াল ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি এবং সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি, 36 দিলাম। এবার আমরা লিখব দি আর্থ ভেরি ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ আল্লাহ। তো এখানে লেখাটি হয়ে গেছে। এবার আমরা লেখাটি আমরা লক্ষ্য করছি যে এটি একটু
বড় হয়ে গিয়েছে এটার তুলনায়। আমরা একটু সাইজে ছোট করে দিতে পারি, আমার 36 রয়েছে, আমরা এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি 30 যদি দিই, আমরা 30 লিখে দিচ্ছি। তো আরেকটু বড় করতে হবে, আমরা এখানে 32 দিচ্ছি। 32 দেওয়ার পরেও আমরা দেখছি যে লেখাটি সমান হচ্ছে না, যেটি করার জন্য এখন আমাদের মূলত ক্যারেক্টার প্যালেটটি লাগবে। আমরা কন্ট্রোল টি চেপে ক্যারেক্টার প্যালেটটি নিয়ে আসবো, অথবা উইন্ডো ম্যানু থেকে নিয়ে আসতে পারি। তো ক্যারেক্টার প্যালেটের সাহায্যে আমাদের কাজটি করতে হবে। আমরা এখান থেকে অপশনগুলো নিয়ে আসবো, অপশনগুলো যদি না থাকে আমরা যেখানে ক্লিক করে হাইড অপশন নর্মালি থাকে, আমরা এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করব। এবং অপশনে ক্লিক করে আমরা এখানে যদি এখানে হাইট বাড়াতে চাই, এখানে 100 রয়েছে, আমরা যদি 130 দিই তাহলে আমাদের মূলত লেখার হাইট বাড়বে। আমরা যদি এটিকে সমান করতে চাই, অর্থাৎ এক্সপ্যান্ড করতে চাই দিক থেকে, এটি ঠিকই থাকবে, কিন্তু ডান দিকের লেখা এক্সপ্যান্ড করা, এটার জন্য আমরা এখানে এভি যে রয়েছে এটি সাহায্য নিতে পারি। তাহলে আমাদের লেখাটি আস্তে আস্তে ডান দিক থেকে এক্সপ্যান্ড হবে। আমাদের দুদিকের লেখা সমান করার জন্য এই কমান্ডটি অ্যাপ্লাই হবে। তো আমরা লক্ষ্য করছি যে লেখা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা এরপর আমরা টোটাল জিনিসটিকে সিলেক্ট করে ডান বাটন চেপে গ্রুপ করে ফেলতে পারি। তো মূলত এভাবে আমরা আমাদের প্রজেক্ট কমপ্লিট করবো।